মুর্শিদাবাদের বহরমপুর রানীবাগান এলাকার বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। হঠাৎ আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুন লাগা মাত্রই সমস্ত আবাসিকদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় রাখার ব্যবস্থা করা হয়। জানা যায়, বহুতল আবাসনের দ্বিতলে গৃহস্থালী জিনিসপত্রের গোডাউন ছিল, সেখানেই দুপুর একটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো, ক্ষয়ক্ষতির পরিমাণই বা ঠিক কতটা, তা এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। সব দিক পরীক্ষা নিরীক্ষার পর পরিস্থিতি বুঝে আবাসিকদের পুনরায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দমকল বিভাগের অফিসাররা। একটা 35-40 ওই সময় একটা ফায়ার কল পাই, যেখানে একটা ডি প্লাস 5 স্টোরি বিল্ডিং, সেটা কমপ্লিটলি আপনার গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল, বাকিগুলো রেসিডেন্সিয়াল। এখানে এসে আমরা দেখি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ফায়ার ইনভলভ হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখলাম যে প্রচণ্ড স্ক্যাসিটি অফ ওয়াটার আছে, যার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে, আমাদের জেলার বিভিন্ন শহর থেকে, কাদি, তারপরে লালবাগ, বহরমপুর, সবের জায়গা থেকে ওয়াটার বাউজার আছে, তারপর জলের যেটা থাকে সেইটাকে, সেইগুলো সব নিয়ে এসে আমরা চারিদিক দিয়ে আমরা ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি। এবং আমাদের এই মুহূর্তে আমাদের এখানে ফায়ারটা আন্ডার কন্ট্রোল হয়েছে, এবার আস্তে আস্তে করে আমরা ভেতরে এন্ট্রিও নিয়েছি। কোনো ক্যাজুয়ালিটি আমরা এখন কিন্তু কোনো খবর পাইনি। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এনবিএফ, লোকাল পাবলিক প্রচুর সাহায্য করেছে আমাদের এই 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 ফায়ারের এ ব্যাপারে। আগুনের কাজের সঙ্গে আমাদের সঙ্গে প্রচণ্ড সহযোগিতা করেছে, তো বলা যাবে না। এখন অনেক কাজ ইলেকট্রিকের ব্যাপার আছে, ইলেকট্রিকের লোক আসবে, তারা দেখবে। আমরা এখানে আগে লোককে ইডুকেশন করেছি, পুরো বিল্ডিংটা খালি করে দিয়েছি, তারপরে এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা একটু দেখবে বিল্ডিংটা ঠিক আছে কি না, তারপরে বিল্ডিংয়ের এইসবগুলো এখন এখন এটা একটু সমস্যাপক্ষ ব্যাপার।